মানব দেহ ঢাকা 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 শহর ঢাকায় যতক্ষণ বলি শোন রে আমার অবুজ মন খেপা মন পাগল মানব দেহ ঢাকা শহর ঢাকায় যতক্ষণ মানব দেহ ঢাকা শহর ঢাকায় যত সেই দ্বারটি খুলবে আর সেটা খুললেই তুই গোবিন্দকে দেখতে পাবি হরিবল হরিবল কিন্তু বাবা ভাইরা আমার 6 বছর বয়স থেকে আজকে 46 বছর গান গাইছি এখন 55 চলছে কেমন তো এত বছর ধরে চেষ্টা করে আত্মাকে কোন রকমে বন্ধ করেছি আর একটাকে যখন বন্ধ করতে গেছি তখন অতিরিক্ত চাপাচাপিতে এত বছর ধরে যেগুলোকে বন্ধ করেছিলাম ওই একটার চাপে না সবগুলো আমার হরতে হরিবল হরিবল তখন দেখা যাচ্ছে মাঠ ঘাট নদী মেলা খাল বিল সব জল ভর্তি শুধু জল আর জল
শহর ঢাকায় যত ঢাকায় যত সত্যিকর বাটিতে বহুদিন বাউল হচ্ছে, তা ভক্তরা কেমন বাউল শুনে পাকা পোক্ত হচ্ছে একটু পরীক্ষা করবো আজ আমি। তা বলছি, আচ্ছা বলুন তো, বলছে ঢাকার খবর সন্তরে বলি, ঢাকা হয় তিপ্পান্ন গলি, সেই ঢাকাতে পড়ে বেটা সকল হারালি, এখন হারিয়ে আসল পুঁজি পাটা, হারাই এলি পিতৃধন। তা পিতৃধনটা কি ওই ব্যাংকে 5 কোটি টাকা আর 50খানা গাড়ি, ওটা কি পিতৃধন? ওটা নয় তো, তাহলে পেকেছে সত্যি করে সেই বাউলরা, বাউলদের গান শুনে ভক্তরা জয় গুরু জয় গুরু। তাহলে পিতৃধন কোনটা? আচ্ছা মনে করুন আপনি আলু চাষ করছেন, তা মাটিতে একটা আলু পুঁতে দিয়েছেন, যে তার উপরে আবার একটা আলু পুঁতছেন, আলু হবে? হবে না তো, তাহলে 10 টাকা ওই জমিটা না চাষি? চাষি, তা চাষটা ঠিকঠাক করতে হবে, কেমন? তাই বাউল বলছে, কি বলেছে? ওরে ঢাকার খবর সন্তরে বলি, যত মানব দেহ মানব দেহ ঢাকা শহর ঢাকায় যত No.
ব্রাহ্মণ এক রাত্রে যদি দুটো কালী পুজো করবো বলে হবে হবে এক আমার সাথে হবে না একটা ব্রাহ্মণ একটা কালী পুজো তোমাদের গায়ে কিছু ব্রাহ্মণ আছে জানো তিন চারটে কালী পুজো করছে কি করে করছে মাইলে আমি জানি নি বাপ তো আমাকে লাগে হরিমান হরিমান শুনুন ওই যারা এ কালী ভালো নয় ও কালী ভালো ও কালী ভালো নয় সে কালী ভাবু তাদের জন্য একটা কথা বাবুল বলেছে কি বলেছে টাকার ভিতরে আছে কত ঝুর কুন্দার বন সেই বনে বসে আছে আয়োজন গৌর হরি গৌর হরি